নমস্কার, স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আলোচনা করব আজও একটি বিশেষ বিষয় নিয়ে, এবং সেই বিষয়টির কেন্দ্রীয় চরিত্র হলো সুশান্ত সিং রাজপুত। হঠাৎ ফুরোনো প্রেম আর জীবনের এপিটাফ। দিল বেচারা ছবিটি দেখতে দেখতে তাক লেগেছে জীবিত এবং মৃত হওয়া মানুষের মধ্যে জীবনের কি পার্থক্য রয়েছে তার মধ্যে। দিল বেচারা ছবি দেখতে দেখতে তাক লেগে যায় জীবিত আর না থাকা মানুষের অস্তিত্ব নিয়ে। ছবি দেখা শেষ হলেও ল্যাপটপ স্ক্রিনে আলোর মাঝে হঠাৎ জলসে ওঠে তার টিকালু নাক, নরম বলিষ্ঠ চোখ তাকিয়ে রয়েছে যেন দূর সীমানায়। চোখের আড়াল হয়ে গেলেও এখনও বিনোদন জগতে বেঁচে আছে তারই মুখ, তা হোক মৃত্যুর মাঝে বা জীবনের মাঝে। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে দুই উঠতি তারুণ্যের প্রেমে এই ছবি যেন জীবনবোধের কথা বলে। অনেক বড় স্বপ্ন দেখে এই ছবির নায়ক সুশান্ত সিং রাজপুত। তার কোনো ইচ্ছে পূরণ করার ইচ্ছেই যেন তার নেই। তার প্রেমিকার একটি ছোট্ট ইচ্ছে পূরণ করাই যেন তার বড় দায়িত্ব। এ যেন আধখানা অধরা সুশান্তের জীবন, যে ছবিতেই খেলার ছলে সংলাপ করে যে আমি একজন অ্যাস্ট্রোনট। আরও বলে, একথা রাজা একথি রানী, রাজা মর গই পর রাজা কা রানী অভি জিন্দা হে। যেন শিউরে উঠ। এগুলি কি বলতে চেয়েছিলেন সুশান্ত? দিল বেচারা শুধু সিনেমাই নয়, এ যেন সুশান্তের হঠাৎ ফুরিয়ে যাওয়া জীবনের প্রেম আর এপিটাফ। ইতিমধ্যে আপনাদের অজানা নয় নিশ্চয়ই সে বিষয়টি যে 24 জুলাই ডিজনি হটস্টারে দিল বেচারা সিনেমাটি রিলিজ হয়ে যায়। আশা করি সুপারহিট হিরো সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর সিনেমা হলে বা থিয়েটারে আমরা দেখতে পাব। সুশান্তের ভক্তদের একটাই ইচ্ছে, সিনেমা হল বা থিয়েটার ওপেন হওয়ার পর ফার্স্ট সিনেমা যেন দিল বেচারাই আসে। আর অন্যদিকে মুম্বাই পুলিশ এখনও বলছে সুশান্ত সিং রাজপুতের মার্ডার কেস নয়, এটি সুইসাইড। নেপোটিজমকে ঘিরে কত বলিউড তারকাই না মুখ খুলল। কঙ্গনা রানাওয়াত ক্যামেরায় প্রকাশ্যে এসে বললেন, যে জায়গায় সুশান্তের ভক্তরাও বলছেন এটি মার্ডার, তারপরেও সিবিআই ইনকোয়ারি দিতে নারাজ মুম্বাই পুলিশ। কেন, কি রয়েছে বা তার পিছনে কারণ? ময়নাতদন্তের রিপোর্টে কেনই বা সুশান্তের মৃত্যুর সময় উল্লেখ করা হলো না? সুশান্তের ভক্তদের আর্জি বা কেন শুনছেন না? এখন আগামী দিনে কতটা সুরাহা হয় এ বিষয়কে ঘিরে এবং মুম্বাই পুলিশের কি ভূমিকা থাকছে আগামী দিনে, সেটাই দেখা। আমরা বিগত বহুদিন যাবত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে ঘিরে বিশেষ আলোচনায় ছিলাম। আজকেও আমরা এমনই একটি বিষয় নিয়ে আলোচনা করেছি, সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দিল বেচারা মুভি রিভিউ আলোচনা করেছি। আগামী দিনে যতদিন না পর্যন্ত এই বিষয়টির সম্পূর্ণ সুরাহা হচ্ছে ততদিন আমরা আলোচনায় জারি রাখব। ততক্ষণ পর্যন্ত অবশ্যই আপনারা চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। তাছাড়া আপনারা যদি আমাদের ফেসবুকে দেখে থাকেন, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন, এবং আপনারা যদি আমাদের ইউটিউবে দেখে থাকেন, আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।